নিজেকে অ্যাট্রাকটিভ রাখতে স্কিনের পাশাপাশি হেয়ার কেয়ারও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো এবার আপনাদের জন্য থাকছে হেয়ার কেয়ার টিপস। ভিউয়ার্স, এই সময়টায় অনেকেই হেয়ার ফল প্রবলেম নিয়ে আসে। হেয়ার ফল কেন হচ্ছে এটি আমাদেরকে আগে জানতে হবে। আমার মনে হয় যখন আপনারা বাহিরে যাচ্ছেন অনেক ধুলোবালি থাকে, ঠিকমতো ফিরে হয়তো শ্যাম্পু করা হচ্ছে না কিংবা কন্ডিশনিংটি প্রপারলি হচ্ছে না, সেই জন্য ময়লা জমে স্কাল্পে খুশকির মতো হয়, সেখান থেকে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে হেয়ার ফলটি শুরু হয়। সো আমি বলবো আমরা আগে কারণটি দেখে নেব, ইনফেকশন থাকলে সেটি আগে আমরা কিওর করব, তারপর আমরা ট্রিটমেন্টে যাব। তো আপনার যদি খুশকির প্রবলেম থাকে তাহলে আপনি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করুন। বাজারে অনেক ভালো ভালো শ্যাম্পু পাওয়া যায়। আপনি শ্যাম্পু চেষ্টা করবেন 3 মাস পর পর চেঞ্জ করতে। যখন খুশকি অনেক বেশি থাকে তখন আমরা টপ ডে প্যাক ইউজ করতে বলি, তাতে করে খুশকির প্রভাবটা কমে যায়। যদি খুব সিভিয়ার মনে হয় তাহলে আপনি অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু ইউজ করতে পারেন। তবে খেয়াল করবেন খুব বেশি দিন এই ধরনের শ্যাম্পু ইউজ করা যায় না, এটি ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত ইউজ করা যায়। পাশাপাশি এই সময়ে অনেকেই চায় চুলগুলোকে শাইনিং লুকে কোনো পার্টিতে যেতে কিংবা যে কোনো জায়গায় যেতে, তো ন্যাচারালি আপনার চুলগুলো যেভাবে শাইন আসবে সেটি হলো আপনি যখন শ্যাম্পু করবেন, আপনি যে কন্ডিশনারটি ইউজ করছেন তাতে আপনি দিয়ে কমপক্ষে 8 থেকে 10 মিনিট কন্ডিশনারটি রাখুন। রাখার পরে আলতোভাবে এটিকে ধুয়ে নিন। আর বাইরে গেলে আপনি হেয়ার সিরাম ইউজ করুন। হেয়ার সিরাম কিছুটা সান প্রোটেকশনের মতো। আপনি ভেজা চুলে 4 থেকে 5 ড্রপ সিরাম পুরো চুলটায় লাগিয়ে দিন, তারপর আপনি আস্তে আস্তে ফ্যানের নিচে শুকিয়ে নিন। তাতে আপনার চুলগুলো অনেক বাউন্সি লাগবে, শাইনিং লুক চলে আসবে। আর ঘরোয়া শাইনিং আপনি যেটি তৈরি করতে পারেন সেটি হলো চায়ের লিকার। আমরা সবাই জানি কফি দিয়েও হয়, একটু বেশি 3 থেকে 4 চামচ চা আপনি 1 মগ পানিতে, 1/2 লিটার পানিতে ভালো করে সেটি ফুটিয়ে নিন। 1 থেকে 1.5 কাপ হবে যখন, তখন সেই লিকার পানি মানে রটিটিকে আপনি শ্যাম্পু করা চুলে পুরো চুলে সুন্দর করে সেই চায়ের পানিটি দিয়ে দিন, মানে চা যেটাকে আমরা বলি। সেটি দেওয়ার পরে কিছুক্ষণ পরে টাওয়েল দিয়ে মুছে ফ্যানের নিচে শুকিয়ে নিন, কিংবা ঠান্ডা বাতাস দিয়ে ড্রাইং করে নিন। তাতে দেখবেন ন্যাচারাল কন্ডিশনার ছাড়াই আপনার চুলগুলি অনেক শাইনিং লুক চলে এসেছে।